আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত পরিমিতি অধ্যায় 16, ঢাকা বোর্ড 2019। এ প্রশ্নে দেওয়া আছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 540 বর্গ সেন্টিমিটার, এর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার কম হলে একটি বর্গক্ষেত্র হয়। মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য থেকে যদি 7 সেন্টিমিটার মাইনাস করি তাহলে সেটি হবে একটি বর্গক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 33 সেন্টিমিটার। তো ক নম্বর প্রশ্ন দেওয়া আছে, একটি চাকা 205 সেন্টিমিটার পথ যেতে 10 বার ঘুরলে চাকাটির ব্যাসার্ধ নির্ণয় করো। আমরা জানি কোনো চাকায় একবার ঘুরলে তার পরিধির সমান পথ অতিক্রম করে। এখানে 205 সেন্টিমিটার পথ অতিক্রম করেছে 10 বার ঘুরে, তাহলে প্রতিবারে তার পরিধির সমান পথ অতিক্রম করেছে 10 বারে এতগুলো, তাহলে বের করতে চাকাটির ব্যাসার্ধ নির্ণয় করো। আবার বলি, চাকার পরিধি এই যে আমরা কমলা কালার যে একটা সঞ্চার পথ দেখতেছি এটাই হচ্ছে পরিধি 2π, আর এটা হচ্ছে আমাদের 2π আর। তো কোনো চাকা যদি একবার ঘোরে তাহলে তার পরিধির সমান পথ অতিক্রম করে। 2 নম্বর, চাকাটি 10 বার ঘুরে অতিক্রম করে 200π সেন্টিমিটার, তাহলে চাকাটি একবার ঘুরে অতিক্রম করবে 200π 10 দ্বারা ভাগ করবে 20π সেন্টিমিটার। তাহলে একবার ঘুরলে সেটা কার সমান হয়? পরিধি। তাহলে চাকার ব্যাসার্ধ যদি আর হয় তার পরিধি সূত্র কি? 2πr। তাহলে একবার ঘুরে একটা চাকা তার পরিধির সমান পথ অতিক্রম করে। তো তোমাদের যাদের কনফিউজ থাকে তারা একটা চাকা নিবা, নিয়ে এখানে একটা চক দিয়ে দাগ দিবা, দাগ দিয়ে চাকাটা একবার ঘুরিয়ে নিয়ে আসবা, মাটির উপর গোড়ায় নিয়ে আসবা। তাহলে চাকাটা যেটুকু পথ অতিক্রম করবে সেটা হবে এই চাকার যা পরিধি আছে এই পরিধির সমান। তাহলে দেখো, চাকাটি একবার ঘুরে অতিক্রম 20π, চাকার পরিধির সূত্র 2πr, তাহলে শর্ত মতে 2πr = 20π। উভয় পক্ষ থেকে আমরা π বাদ দিয়ে আর ইকুয়াল এবং 2 দ্বারা ভাগ করলে বা 2π দ্বারা একবারে ভাগ করে দাও, 2π দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে, 2π দ্বারা ভাগ করলে 2π 2π কেটে যায় এবং π π কেটে যায়, 20কে 2 দ্বারা ভাগ করলে 10 হয়। সুতরাং চাকার ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। এরপরে প্রশ্ন, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে বলা আছে, দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 540 বর্গ সেন্টিমিটার এবং এর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার কম হলে এটি একটি বর্গক্ষেত্র হয়। দেখো বিষয়টা এরকম, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি এক্স এবং প্রস্থ যদি ওয়াই হয় তাহলে এই এক্স থেকে যদি 7 কমায় তাহলে দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যাবে। এই যে এক্স থেকে যদি 7 আমরা কমাই তাহলে x-7 বা x-7, তাহলে তখন এটা কি হয়ে গেল? বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্র অর্থ হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ সমান। তো আগে প্রস্থ ছিল ওয়াই, তাহলে এখান থেকে 7 কমাইলে ওয়াই এবং x-7 সমান হয়ে এটা একটা বর্গক্ষেত্র হয়ে যায়। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সেন্টিমিটার এবং প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ y সেন্টিমিটার। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, x² বর্গ সেন্টিমিটার। এবং প্রশ্নে বলা আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 540, তাহলে xy = কি হবে? 540 বর্গ সেন্টিমিটার। এটাকে 1 নং সমীকরণ বললাম। আর একটা সমীকরণ তৈরি করা যায়, এই পায়ের সমান হয় x-7, কারণ দৈর্ঘ্য থেকে 7 সেন্টিমিটার কমালে সেটা বর্গক্ষেত্র হয়, কারণ দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যায় তখন, তাহলে x-7 হবে পায়ের সমান। এটি একটি সমীকরণ। 2 নং হতে ওয়াই এর মান 1 নং বসিয়ে পাই, বসিয়ে দিলাম ওয়াই এর মান, তাহলে x·x-7 = 540, গুণ করে দাও x²-7x = 540, 540 কে পক্ষান্তর করো x²-7x - 540,
তো এখানে আমরা উৎপাদক করব 540, 27 এবং 20, কারণ 27কে দেখো 2 দ্বারা গুণ করলে 54 হয়, এবং তাহলে আরেকটা শূন্য বসাই দিলে 540 হয়ে যাচ্ছে, এবং 27 থেকে যদি আমরা 20 মাইনাস করি, -27 থেকে যদি +20 করি তাহলে -7 পাওয়া যাবে। এই দেখো 27 এবং 20 গুণ করলে 540 হয়, তাহলে 27-এর সাথে একটা এক্স দাও, 20-এর সাথে এক্স দাও, তার সাথে 540x, যা প্রথম পদ আর শেষ পদ গুণ করলে সমান, এবং -27 থেকে যদি +20 করো তাহলে পাওয়া যায় -7। এই যে -7x, তাহলে এটা আমরা উৎপাদক করলাম। তো এক্স থেকে যদি এক্স স্কয়ার মাইনাস 27 থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে পাই x-27, এবং এখান থেকে যদি আমরা 20 কমন নিই বা 20 কমন নিই তাহলেও পাই x-27 বা x-27। তো এখানে দুটি পদ হলো, এই দুটি পদ থেকে যদি কমন আসে x-27 তাহলে থাকে x+20। তো এখানে x-27=0, আর এই যে এটা থেকে আমরা পাবো হচ্ছে x+20=0। x+20=0 হলে x ইকুয়াল হয় -20 বা 20, এটা গ্রহণযোগ্য নয়, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, তাই আটের ক্ষেত্রে দৈর্ঘ্য হবে 27। এই যে এটা x-27=0, 27 কে পার করে দিলে x এর মান দাঁড়ায় 27, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য হলো 27 সেন্টিমিটার। প্রশ্নে কি বের করতে বলছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্যই নির্ণয় করতে বলা হয়েছে। তারপরে আছে ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। তো ত্রিভুজটি কেমন আছে? আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান, ক্ষেত্রফল বিষয়ে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য সত্য। তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজের আমাদের কি কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে 540, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, আর ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 36, সেটাকে বি দৈর্ঘ্য। এখন আমাদের সমান সমান বাহু, অর্থাৎ দুটি বাহু সমান থাকে সমদ্বিবাহু ত্রিভুজের। তো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার এবং ভূমি b ইকুয়াল টু 36 সেন্টিমিটার। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে ভূমি বাই 4 ইকুয়াল টু 4a² - b² অর্থাৎ b/4, b হচ্ছে ভূমি, b/4 বর্গমূল 4a² - b², এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো শর্ত মতে আমরা এই ক্ষেত্রফল কত লিখতে পারি? 540, প্রশ্নে বলা আছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাহলে আমরা এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 ইন্টু বর্গমূল 4a² - b² ইকুয়াল টু লিখতে পারি 540, b এর মান 36 বসিয়ে দাও, 36 কে 4 দ্বারা ভাগ করলে আমরা পাই, আচ্ছা এটা কাজ করি, আমরা এখানে আছে আমাদের 36, 36 কে 4 দ্বারা ভাগ করলে 9 হয়, এই 9 আমরা এখানে গুণ আকারে আছে এই পাশে ভাগ করে দিব, একবারে করব, বর্গমূল 4a² - 36² = 540, 540/9। তো উভয় পক্ষে বর্গ করে দিই, 540 কে 9 দ্বারা ভাগ করলে 60 হয়, উভয় পক্ষে বর্গ করে দিলে এখানে বর্গ করলে আমাদের কেমন স্কোয়ার রুট কেটে যায়, এবং 540 কে 9 দ্বারা ভাগ করলে 60 হয়, 60 এর উপর বর্গ করলাম, তাহলে 4a² = আমরা পাচ্ছি 60 এর স্কোয়ার করে 3600 এবং -1296, এটাই পাশে এসে প্লাস হয়ে গেল, 3600 এবং 1296 প্লাস করলে আমরা পাই 1 আরেকটা লাইন করার দরকার ছিল, তো এটা প্লাস করে আমরা যা পাবো এখানে পাবো হচ্ছে আমরা 4896 পাবো, এসব যোগ করলে, তো 4896 কে 4 দ্বারা ভাগ করলে আমরা পাবো 1224, এটা যোগ করে 4 দ্বারা ভাগ,
এবং স্কোয়ার ইকুয়াল টু পেলাম 1224। তো 1224 এর উপর বর্গমূল করলে আমরা পাই 6√34। তাহলে ত্রিভুজের পরিসীমা কি হবে? আমরা জানি পরিসীমা হচ্ছে সব তিনটি বাহুর সমষ্টি। তাহলে ত্রিভুজের পরিসীমা সমান সমান বাহু দুটি এবং ভূমি যোগ করে যা হবে তাই হবে ত্রিভুজটির পরিসীমা। তাহলে ক্যালকুলেটার ব্যবহার করে আমরা পরিসীমা পাবো 105.97 সেন্টিমিটার প্রায়, যেখানে এই দুটো যোগ করে উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে আমরা পাইছি 1224। স্কোয়ার ইকুয়াল টু 1224, স্কোয়ার রুটে দিলে রুট হয়, 1224 রুট হলে পাই 6√35।